وقال رسول الله صلى الله عليه وسلم يد الله على الجماعة أو كما قال النبي عليه الصلاة والسلام المؤسسة الوطنية للأئمة والخطباء بنغلاديش জাতীয় ইমাম ও খতিব সংস্থা বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি কাবিলে সাদ ইহতারাম হযরতে উলামায়ে কেরাম এলাকার মসজিদ সমূহের ইমাম খতিব আমরা সবাই আমার জানা মতো একটা মহতী কাজ সামনে রেখে এখানে উপস্থিত তো দীর্ঘ কোনো আলোচনা করার সুযোগ নেই আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কার্যক্রম তাকে আমরা সাধারণত তিন ভাগে ভাগ করতে পারি একটা হলো রাসূল করেছেন কিন্তু আমরা করতে পারবো না বরং আমাদের জন্য ওই কাজটা করা হারাম জায়েজ নাই এটা রাসূলের বৈশিষ্ট্য রাসূলের জন্য খাস বলে আমরা জানি উলামায়ে কেরাম সমস্ত হাদিসের কিতাবের মধ্যে এসেছে রাসূল চারের অধিক শাদী করেছেন চারাধিক 11 পর্যন্ত শাদী করেছেন বিবাহ করেছেন নিজের সাতজন প্রত্যেক বিবাহের নিকাহের পিছনে যে পটভূমি আছে পসে মঞ্জার আছে কি জন্য রাসূল শাদী করেছেন গবেষণা করলে দেখা যায় আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেক শাদী প্রত্যেক নিকাহের পিছনে ইসলামের সাক্ষ্য আছে দ্বীনের সাক্ষ্য আছে এরকম আরো অনেক কাজ আছে সাওমে বেসালাস হাদিসের মধ্যে এসেছে রাসূল যখন সাওমে বেসাল রাখা শুরু করেছিলেন সাহাবায়ে কেরামও সাওমে বেসাল রাখা শুরু করেছিলেন তখন রাসূল বলেছিলেন যে তোমরা কেন সাওমে বেসাল রাখতেছো হুজুর আপনি রাখতেছেন না আমাকে আল্লাহ পান করেন পান করেন হাওয়ায় আধ্যাত্মিকভাবে আমি একটা শক্তি পাই আমি সাওমে বেসাল রাখতে পারবো তোমরা রাখতে পারবে তো একটা দিক হলো রাসূল করেছেন আমরা করতে পারবো না আমাদের জন্য হারাম আরেকটা হলো রাসূল করেছেন আমরাও করব পাগড়ি বান্ধা রাসূলের সুন্নত মেসওয়াক করা রাসূলের সুন্নত পাঁচ ওয়াক্ত নামাজ পড়া রমজানের রোজা রাখা সুন্নত মতো জীবন যাপন করা ডান পা দিয়ে মসজিদে প্রবেশ করা বাম পা দিয়ে বাথরুমে প্রবেশ করা এই সমস্ত কর্মকাণ্ড এগুলো রাসূল করেছেন আমরাও করব আর কতগুলো কাজ আছে এটা রাসূল করেছেন কিন্তু মানবিক দৃষ্টিকোণে আমরা করতে পারবো না এই পয়েন্টটা একটু আমরা ভালো করে চিন্তা করি দেখেন রাসূল জিহাদের ময়দানে মুজাহিদ জিহাদও করেছেন ইসলামী রাজনীতিও রাসূল করেছেন দাওয়াত তাবলীগের মেহনতও রাসূল করেছেন মাদ্রাসাও প্রতিষ্ঠা করেছেন সুফফা আসার সুফফাকে নিয়ে মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন তালিমের কাজ করেছেন তরবিয়তের কাজ করেছেন ইসলামী রাজনীতিও করেছেন সব রাসূল করেছেন কিন্তু আমি সব করতে পারবো বলে আমাদের সামনে আছে এই চট্টগ্রামে বড় বড় মাদ্রাসা
দক্ষিণ পূর্ব এশিয়ার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হাটহাজারী মাদ্রাসা পটিয়া মাদ্রাসা জিরি মাদ্রাসা বাবুনগর মাদ্রাসা নানুপুর মাদ্রাসা নাজিরহাট মাদ্রাসা শুধু চট্টগ্রাম দেখেন পটিয়া মাদ্রাসার পরিচালক মুহতামিম একজন বাবুনগরের আরেকজন জিরির আরেকজন নাজিরহাটের আরেকজন নানুপুরের আরেকজন সব মাদ্রাসার পরিচালক একজনকে দিলে তো পারবেন না টাইম কোথায় পাবো ঠিক এরকম ভাবে দাওয়াত তাবলীগ এটাও রাসূল করেছেন ইসলামী রাজনীতি এটাও রাসূল করেছেন মাদ্রাসা প্রতিষ্ঠা এটাও করেছেন জিহাদ এটাও করেছেন খানকা এটাও করেছেন তো আমরা চাইলে সবগুলো আমরা করতে পারবো সমস্যা খানকার কাজ জিহাদের কাজ মাদ্রাসা প্রতিষ্ঠার কাজ ইসলামী রাজনীতির কাজ ঐক্যের কাজ আমরা কি করব আমরা ওখান থেকে ওই এক মাদ্রাসার মুহতামিম আমরা ওখান থেকে একটা নেব মাদ্রাসা প্রতিষ্ঠার কাজ নেব ঐক্যের কাজ নেব দাওয়াত তাবলীগের কাজ করব ইসলামের রাজনীতির কাজ করব জিহাদের কাজ করব খানকার কাজ করব ওখান থেকে যে কোনো একটা নিয়ে আর যত দল আছে যত প্ল্যাটফর্ম আছে সবগুলোকে আমরা ভালোবাসি আমার কথাটা বুঝছেন আপনারা আর যদি সম্ভব হয় না হুজুর আমি 24 ঘন্টা ঘুমাবো না আমি তাবলীগও করব আমি জিহাদও করব আমি খানকাও করব আমি মাদ্রাসাও করব সোনাই সোহাগা করেন কোন মানা করতে সবগুলো করুন ফুল করতে পারলে করুন আর যদি আমরা করতে না পারি একটা কাজ করব আর সবাইকে ভালোবাসব ঠিক আছে না ভাই দাওয়াত তাবলীগকেও আমরা ভালোবাসবো ইসলামের রাজনীতি যারা করতেছেন তাদেরকেও আমরা ভালোবাসবো জিহাদের লাইনে যারা কাজ করতেছেন তাদেরকেও ভালোবাসবো খানকার লাইনে যারা কাজ করতেছেন তাদেরকেও আমরা ভালোবাসবো এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট কথাটা পরিষ্কার হয়েছে না আমাদের তো জাতীয় ইমাম ও খতিব সংস্থা বাংলাদেশ এই সংস্থা সম্পর্কে আমার অত গভীরভাবে ধারণা নেই হয়তো তারা সাক্ষাৎ করেছেন কার্যক্রম কি ভবিষ্যৎ কর্মসূচি কি আমার পুরোপুরি ধারণা নেই যারা এই কাজ শুরু করছেন আমি আপনাদেরকে বলবো ভাইরাল হওয়ার জন্য বা দুনিয়ার কোন লোক লালসার জন্য যদি আপনি আমি এই কাজ যদি করি আমি কসম করতে পারবো এটা সাকসেস হবে এটা 6 মাস 1 বছর 2 বছর 3 বছর এরপর আমাকে বসিয়ে দেবে তে চলবে না জুতুল ইসলাম হযরত মাওলানা কাসেম নানুতুবি রাহমাতুল্লাহ আলাই যখন দারুল উলুম প্রতিষ্ঠা করেছেন কি মেহনত করেছেন হযরত মাওলানা ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি যখন দাওয়াত তাবলীগের কাজ শুরু করছেন তার জীবনী দেখেন কি মেহনত করছেন কি পরিশ্রম করছেন কেমন ইখলাসের সাথে কাজ করছেন রাতে রাত ঘুমান নাই স্ত্রী জিজ্ঞাসা করতেছেন হযরত মাওলানা ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ আলাইহিকে কি শুধু আপনি এই কাইতে কাইতে উঠেছেন আজকে অনেক দিন দেখতেছি আপনি ঘুমান না কেন ঘুমান না আমাকে একটু বলেন হযরত মাওলানা ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ আলাইহির বিবি জিজ্ঞাসা করতেছেন আমার দিলের মধ্যে যে আগুন জ্বলতেছে সেটা আমি তোমাকে বুঝাইতে পারবো না ওটা যদি তোমাকে বুঝাই দিই তুমিও ঘুমাইতে পারবে এরপরে হাটহাজারী মাদ্রাসা পটিয়া মাদ্রাসা প্রতিষ্ঠার ইতিহাস কেমন এখলাস কেমন দিনদারি তো এই ধরনের এটা একটা বড় ধরনের কাজ আমি মনে করি এটাকে যদি আপনারা শুরু করতে চান খুব এখলাসের সাথে কাজ করতে আজকে তো আমাদের কাজের প্রতি এখলাস যদি এখলাসের সাথে শুরু করি দুনিয়াতেও কাজ হবে আর আখেরাত তো আছে এরপর আমাদেরকে শ্রম দিতে হবে অর্থ দিতে হবে সময় দিতে হবে মেহনত করতে হবে নিজেকে বিলীন করে দিতে হবে তারপর দেখবেন যে চমকে চট্টগ্রাম শহরে আমার জানা মতো দাওরা হাদিস পর্যন্ত মাদ্রাসা মনে হয় তিনটে লালখান বাজার মাদ্রাসা ডাল মোয়ারের মাদ্রাসা এরপরে মুজাহিদুল উলুম মাদ্রাসা
আচ্ছা শোলক বড় মাদ্রাসা কয়টা হইছে আচ্ছা ও সর্বোচ্চ 5টা 7টা হবে আর ঢাকা শহরে ওই যে নিজন কে যেন বললেন না 4000 না 6000 আমার মনে হয় দাওরা হাদিস পর্যন্ত মাদ্রাসা ঢাকা শহরে 500 থেকে বেশি হবে আপনি গবেষণা করে দেখেন জরিপ করে দেখেন মহিলা মাদ্রাসা পুরুষ মাদ্রাসা দাওরা হাদিস পর্যন্ত ঢাকা শহরে 500 এর উপরে হবে শুধু দাওরা হাদিস পর্যন্ত মাবা সিরাজউদ্দৌলা তুমি মনে হয় যে হাকিমুল উম্মত আশরাফ আলী রহমতুল্লাহ আলাইকে নিয়ে এসেছিলেন কদম পড়েছে ঢাকাতে তো শহরে কাজ করলে এটা গ্রামে প্রভাব পড়ে চট্টগ্রাম শহর আমার আগে কে যেন একজন বলেছেন বেদাতের আড্ডা ছিল দিল শিরিকের আড্ডা ছিল এখানে আমাদের দাঁড়ানোর কোনো শক্তি ছিল না আজকে থেকে নিয়ে 30 বছর আগে ওই ডিসি দাউদুজ্জামান সাহেব মুফতি আজহারুল ইসলাম সাহেব তারপরে মুফতি আব্দুর রহমান সাহেব কোটিয়ার হাজী ইউনূস সাহেব রহমতুল্লাহ আলাইহ হাজারি আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহ চট্টগ্রামের হাজী আব্দুর রউফ সাহেব রহমতুল্লাহ আলাইহ তারা সবাই মিলে অনেক পরিশ্রম করে অনেক ত্যাগের মাধ্যমে এখন কিছুটা পরিবর্তন হচ্ছে না ভাই চট্টগ্রামে কিছু পরিবর্তন হচ্ছে তো আমরা যদি একটু লক্ষ্য করি এই চট্টগ্রাম যেখানে আগের থেকে অনেক পরিবর্তন হয়েছে কোন কওমি আলেম কোন দেওবন্দি আলেম চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে দাঁড়াইতেও পারে না তো আমাদের একটা ঐক্যের দরকার আছে আলহামদুলিল্লাহ আমাদের হাটহাজারী মাদ্রাসার বর্তমান নবনির্বাচিত মুহতামিম দেওবন্দ দারুল দেওবন্দের ফারেক ওখানে আবার এফতা পড়েছেন দিল অন্তর বড় লাগে এগুলো কাজ করতে হবে আপনারা দুই চারজন দেখা করছেন এই দুপুর 12টা 10টা বাজে হুজুর এখানে চলে আসছে এটার দ্বারা বুঝতেছেন না যেই সময় হয়তো আপনারা তলব করবেন আসি যাব আর উনি যদি আমাকে বলে আমি ওনার সাথে আসি ইনশাআল্লাহ তো আপনারা কাজ করবেন ইখলাসের সাথে কাজ করবেন শ্রম দিবেন ওয়াক্ত দিবেন চট্টগ্রামে যদি কাজ হয় এটা পুরো বাংলাদেশে বিশেষ করে পুরো চট্টগ্রামে এটার একটা প্রভাব পড়বে আল্লাহ পাক আমাদেরকে ইখলাসের সাথে ঐক্যের সাথে আমাদেরকে কাজ করার তৌফিক দান করুন আমিন আল্লাহ নবী বলেছেন না সুলমান কাতাকা ওয়া আফু আম্মান যালামা ও মুকের সাথে এই দূরত্ব ও মুকের সাথে এই দূরত্ব ওখান দিয়ে ও আমার এই বিয়ে সাথের মধ্যে লোকমা দিছে মানে ছোট্ট ছোট্ট ব্যাপার নিয়ে আমরা আপসে একতাল সুলমান কাতাকা ওয়া আফু আম্মান যালামা এই ধরনের কাজ করতে হলে এক নম্বর কাজ এই ধরনের কাজ করতে হলে চশমে পুশি করবে পারবেন না না হবে ওর এই সমস্যা ওকে বাদ দেন এ আমার সাথে ওদিন দেখা হয়েছে কথা বলে নাই এরে বাদ দেন ও আমার টেলিফোন রিসিভ করে নাই এরে বাদ দেন হবেন কাজ হবে চশমে পুশি করতে হবে আমার এই ঘর ওই যে কবি নজরুল বলেছিলেন আমার এই ঘর ভাঙ্গি আছে দেবা আমি বাদিব তার ঘর আপন করিয়া খুঁজিয়া বেড়াই এ করিব মরে অপরকে পরকে আমি নিয়ে আসবো তারপর না কাজ হবে এখলাসের সাথে যাক কথা অনেক লম্বা হয়ে গেছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমাদের হযরত কথা বলবেন আল্লাহ পাক আমাদেরকে ইখলাসের সাথে কাজ করার তৌফিক দান করুন আমিন এই সংগঠনকে আল্লাহ পাক নিজের কুদরতি হাতে কবুল ও মঞ্জুর করুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদ ওয়া আলিহি